এই যে বেবি রিদা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার এখানে এসে ঠান্ডা জ্বর মানে সবকিছু একসাথে শুরু হয়ে গিয়েছিল, কারণ হুট করে অনেক ঠান্ডার মধ্যে এসে গিয়েছি, তো এই জন্য। তো এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে গাছ থেকে বড়ই পাড়ানো হয়েছে, তো মনে করলাম একটু বড়ইয়ের ভর্তা বানাই। তো আমি ভাবলাম যে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই দিন যাকে দেখিয়েছিলাম অর্থি, ও হচ্ছে বড়ইটাকে সুন্দর করে প্রিপেয়ার করবে, ও এগুলো অনেক সুন্দর পারে। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে। আর একজনের কথা যে বলেছিলাম, ও আজকে ওর প্রাইভেট, আসলে ওর SSC পরীক্ষা সামনে, তো এই জন্য একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত। ও আসলে ওকেও দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো চলুন তাহলে। এই তো অর্থি যাচ্ছে। প্রথমে হচ্ছে আমরা একটু ধনিয়া পাতা তুলব। তো এখানে হচ্ছে আমার কাকা বিলেতি ধনিয়া পাতার গাছ লাগিয়েছে, তো সেখান থেকেই যে অর্থি একটু একটু করে পাতা ছিটছে, এগুলোকে তুলে দেন হচ্ছে আমরা ধুয়ে ব্যবহার করব। এগুলোর আরও অনেক গাছ ছিল কাকুর, ওগুলো উঠিয়ে ফেলেছে, এখন এই কয়টাই আছে দেখছি। এইদিকে রিদা বুড়ি হাঁটাহাঁটি করছে আর একটু খাওয়া দাওয়া করছে, ও একটু দুষ্টুমি দেখি। রিদা মাম্মা, আসো 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 আসো, রিদা টাটা দাও তো মাম্মা, টাটা, মুড নাই। এই যে বেবি রিদা, রিদা আসো 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 আসো, পানি নিয়ে আসি দেখি। রিদা এই দেখো, রিদা এই যে, এই যে মামা, তো এখানে ওরা ধনিয়া পাতা, তারপরে মরিচ, বুড়ই এগুলো সব ধুয়ে পরিষ্কার করছে। এই যে রিদা বুড়িও চলে গেছে এখানে। তার এগুলো খুব মজা লাগছিল। এই তো এই যে কলের পানি দিয়ে ধুয়ে নিচ্ছে, চাপ কলের পানি, এটা ডিপ টিউবওয়েল, এখানে এই পানিতে আর্সেনিক নাই। এখানে বড়ই ধুয়ে নিয়েছি, আর হচ্ছে এই পাশটা ধনে পাতা আর মরিচ ধুয়ে নেওয়া হয়েছে, এখন এটা হচ্ছে বেটে নিব আমরা। এখন কি করবা অর্থি? এখন ওরা বড়গুলো সাজবো। ও আর এই যে জ্যোতি, ওর কথায় বলছিলাম, ও প্রাইভেটেই থাকে বেশিরভাগ, এখন এই তো জ্যোতি। হাই দে জ্যোতি। হাই। আচ্ছা ঠিক আছে, এখন তাইলে কি করবা? ও রিদাও হাই দিচ্ছে এখানে। হ্যাঁ রিদা বুড়ি হাই দাও, বুড়ি বুড়ি হাই দাও দাও, শুনু করে দাও, দিবে না এখন আর, এই ছাগল দেখবে সে। তো এখন তাহলে অর্থি আর জ্যোতি দুজন মিলে এটা কি করবা?
বাড়বে। ঠিক আছে, এখানে বাটার জন্য পাটা নিয়ে নেওয়া হয়েছে, এটাতেই বাটবো আমরা। আমরা না, অর্থি বাটবে। তো এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, ও হাত ধুয়ে নিয়েছে সুন্দর করে, পাটাও ধুয়ে নেওয়া হয়েছে, আর এই যে বড়ই আর ধনেপাতাগুলো তো ধুয়ে নেওয়া হয়েছেই। এখন হচ্ছে এই যে বড়ইগুলোকে ছেঁচে নিচ্ছে, প্রথমে এগুলোকে প্রথমে একটু ছেঁচে নিতে হবে, মানে বেশি বাটলে তো একদম নরম হয়ে যাবে, জন্য ছেঁচে নিতে হবে। তো বড়ো বোকাটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে মানে ছেঁচে নিতে হবে। এখানে যদি হচ্ছে বোটাগুলো ফেলে দিচ্ছে, আর অর্থে হচ্ছে বড়ইগুলো ছেঁচে নিচ্ছে। ওরা আমার চাস্তো বোন দুজনই, ওরা ছোটবেলা থেকেই হচ্ছে আমার সাথে সাথেই থাকে, এই জন্য আমি আসলেই ওরা আমার সাথেই থাকে। এই যে ছেঁচে নিচ্ছে বড়ুগুলো সুন্দর করে, বিচিগুলোকে ফেলে দিচ্ছে, কারণ এতগুলো বড়ুই সবগুলোর বিচি তো নেওয়া যাবে না, এত বিচি যদি নেওয়া হয় তাহলে বড়ুই যে বাটাটা সেটা মজা লাগবে না, এই জন্য কিছু ফেলে দিতে হবে আর কিছু নিতে হবে। তো এইভাবে এই যে বেটে নিতে হবে, খুব ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এই তো বড়ইগুলো ছেঁচা হয়ে গিয়েছে সবগুলো, বেশি হয়ে গিয়েছে এখানে তাই কমিয়ে নিচ্ছে। সুন্দর করে বেটে নিচ্ছে, বড়ই ছেঁচা শেষ। এখন ধনিয়া পাতাগুলোকে বেটে নিচ্ছে, ধনিয়া পাতাগুলো একটু বাটতে হচ্ছে টাইম লাগবে, কারণ হচ্ছে এগুলা পুরোটা মানে একদম মিহি করে বাটতে হবে। এই জন্য ধনিয়া পাতাও বাটা শেষ, ও অনেক সুন্দর করে বাটে, আমিও পারতাম না আসলে এরকম। এখন কাঁচামরিচ বেটে নিচ্ছে, আমরা হচ্ছে একটু ঝাল পছন্দ করি বড়ই বাটা, এই জন্য আর কি বেশি কাঁচামরিচ দিয়েছি। লবণটা এখন দিব না, লবণটা হচ্ছে এই তো মিক্স করার সময় দিব। বাটা সব কমপ্লিট, এখন হচ্ছে সুন্দর করে উঠিয়ে নেওয়া হচ্ছে, উঠিয়ে নিয়ে যে মিক্স করে নিচ্ছি। এখন লবণ অ্যাড করে দিয়েছি আমরা পরিমাণ মতো, তো এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করা হয়ে গিয়েছে, এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে তো অনেক সুন্দর লাগছে, আমার জিভে পানি চলে এসেছে। খেয়ে দেখবো। অর্থি তোমার বাটা শেষ, এখন কি অবস্থা তোমার? ও আচ্ছা ঠিক আছে, ধো তাহলে। তো অর্থি এখন এটা আগে বড়াপুকে টেস্ট করাবে, দাও অর্থি নিয়ে যাও আপুর কাছে। এই যে বড়াপু, দেখতে তো খুব সুন্দর হয়েছে, দেখতে বাট খেয়ে কি অবস্থা। আমাদের কাজ শেষ, এখন আমরা ওইটা খাবো। তো এখন সবার মুখে পানি এসে গেছে, ওইটা তাড়াতাড়ি এখন খেয়ে শেষ করতে হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আমরা আপনাদের মাঝে আবার ফিরে আসব। আর বাড়িতে এসে আমরা এরকম ছোটখাটো অনেক কিছু করি, তাই না? তো আমরা এরপরে আরও পিকনিক করব, নুডলস পার্টি করব, আরও অনেক কিছু করব। তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে পারেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাথে কথা কেন না একটু, তুমি কি চুপ? অর্থি তোমার বাটা শেষ, এখন কি অবস্থা তোমার?